হাজার মনির কাছে প্রশ্ন রেখে একটাই কথা জেনেছি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। আসসালামু আলাইকুম। ভাই আপনি কি এটার মধ্যে হান দিয়ে সেলাই করছেন না সেলাই করি হানছেন? ওরে খোদা, চোখ দিয়ে এবার দুয়ার দিছে কেডা ভাই আপনি? দোন মান কি হয়েছে? মুসলমান হিসাবে আরেকজন মুসলমানরা সালাম দিলাম, সালামের উত্তর দিলেন না, কি ধরনের মানুষ আপনি? ভাই মুসলমান কি মোর গায়লা হা যে তোমার সালামের উত্তর দেওয়া লাগবে? আর তুমি কইতে আইসো না আইসো সন্না বাট পাক সালামের উত্তর চাও কে? ডোন মাইন্ড প্লিজ, সরি হরিপদা, কিছু মনে করবে না, ভুলে গেছে, নমস্কার। তুমি তো দুনিয়ার ফালতু মানুষ। আমি আয় সত্য করে কো, তোমার বাড়ি কই, তুমি কেডা সত্য করে কও। হ্যাঁ হইলে গেলে খাজুর গাছের লোক বাঁধিয়ে তুমি সারা নিয়ে মানুষগুলো পাবা না। রাগ হইবেন না দাদা ভাই, আমি আপনাদের এই গায়ের মেহমান, মানে কুটুম বাড়িতে আছি। ওই যে মিস্টার বেটা সাহেব আছে না, ওনার বাড়ির কুটুম আমি। ওরে খোদা, তাই আগে কবা না, তুমি কি বেটা ভাইয়ের বড় কুটুম? জি। মানে হালা? জি। ওরে খোদা, তাই শালা বাবু দুলাভাই গুলো তো ভালো মতো নেই আর কি মারা হেঁকছো না? ডোন্ট মাইন্ড প্লিজ, কারে আপনি শালা কইতেছেন? আপনি আমার কোন বোনকে বিয়ে করছেন শুনি। ওই ওই সে বেটা ভাই বিয়ে করছে মানে মোরা ব্যক্তি বিয়ে করছি, বেটা বাড়ি হালা মানে বউ ব্যক্তির হালা, তুমি সে এজমালি হালা। তাই লাও হালা বাবু, তোমার বোনের এই দেখতে যাইতেছি, লাও। ডোন্ট মাইন্ড প্লিজ, খবরদার আপনি আমার শালা বইলে কথা বলবেন না, আমার একটা মান সম্মান আছে না? কি হুমন্দি কম তোমার? এ হালা, এ এ তার বাড়ির হালা, ওরে কোথা আবার ফিজিয়ে চাই, এ হালা, এ আয় আয় আয়। যদি বেশ পারা যায় জানা যায় তোমার স্বামী বেটার আগের দুই একটা পক্ষ ছিল, তাইলে কি তুমি তারা ছেড়ে দিতে পারবা? আম্মা আপনি এখন কথা জিগাম, আপনি হাসা করে উত্তর দিবেন। কি হয়েছে মা তোমার, কি কথা জিজ্ঞেস করবে চাও? তার আগে আপনি আর মাথাটা দিকে কোন জানা হাসা কথা কইবেন? কি যে পাগলাম করোনা, মাথায় আর দিয়া লাগবে কে? না আপনার কইতে এবো, আর আপনার যা যা জিগাম আপনি হাসা করে উত্তর দিবেন, কোন মাথাটা দিকে কোন? ভাবি এই যে নুরু ভাই, তোমার আর সবচেয়ে বেশি দরকার, তোমার আমি মনে মনে কত খোঁজ করতেছি। আয়ো তোমার কথা আছে, আয়ো আয়ো, কি হলো আয়ো না কিল্লাই, আয়ো তোমার জরুরি কথা আছে, আয়ো আয়ো। জর্জান, সেদিন রাতে তোমাকে নিয়ে খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি, সে থেকে আমার মনটা খুব অস্থির হয়ে আছে। কথাটা বড় বুবুক কয়েছি, নুরুকও গলেম, তারা তো উল্টাপাল্টা কথা করছে। এক কাম করেন, একখান ঢোল ভাড়া করে হাটে গিয়ে কনগা যে আপনি খারাপ স্বপ্ন দেখেছেন। বিশেষ করে জর্জান, আমি স্বপ্নটা দেখার পর থেকে খালি মনে হচ্ছে যদি স্বপ্নটা সত্যি হয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সেই জন্য সেদিন তোমার কাছে কথাটা কবের জন্য গিয়েছিলাম, তুমি তো আমার কোনো কথা শুনবেনই চাও না। আচ্ছা আমার কাছে কয়া কী হবি, কুত্তে আর বিলের কানে কানে ধরে করে দেন গা, তাহলে পরে আপনার স্বপ্ন ফলবি না। দারুণ একটা কথা মনে করে দিয়েছে তো, কথাটা তো আমার মনেই ছিল না, ছোটবেলা দাদির কাছ থেকে শুনেছি কোনো খারাপ স্বপ্ন দেখি সেটা যদি কুত্তে বিলের কানের মধ্যে কয়ে দেওয়া যায় তাহলে পরে আর সেই স্বপ্নটা ফলে না। দেখো তো বড় বউর কাছে আমি কথাটা করলাম, আমার শুধু গাল পাইল, একটা বারের জন্য কথাটা আমাকে মনে করে দিল না। তাহলে এখন যান কুত্তে আর বিলাই খোঁজুন গা।
কুত্তে বিলে খুঁজে পাওয়া কঠিন হবে না, মানুষ খুঁজে পাওয়া কঠিন। কি কও জর্জান, তোমার কাছে বসার একটু ইচ্ছে হচ্ছে, বসি। ও জর্জান, তোমার তো আরেকটা খবর দেওয়ার ছিল। আমি তো গীতের তালিম নেওয়া শুরু করে দিয়েছি, গলার সুরটা একটু কম, তারপরে সেদিন আমার গীত শুনে আন্তনুক খুব পছন্দ হয়েছে। কতি খুব লজ্জা করে, তারপর তুমি যদি চাও আমি একটা গীত শুনে পারি, শুনাই। হ্যাঁ শুনাই। আমায় বাসায় শুনে শুনাচ্ছি। আমায় বাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল ঠান্ডা লাগিছে তো, ওই জন্য গলাটা একটু বসে গিয়েছে। তুমি তো ভুল বুঝতে আছো, জিনিসটা বোঝা লাগবে না একটু। আই এড়াই বুঝতে পারতেছি না, তোমরা ব্যাকে আন লগে বেস্ট ফলে গঠন নিয়ে এরকম হলাহলি করতেছো কি লে? হ্যাঁ আসলে হইছে কি ভাবি তুমি? না বেস্ট পারা এরকম কোনো ঘটনা আছে করে তো ঠেই না। নাই মিছা কথা, মিছা কথা, তোমরা ব্যাকে আর কাছে কোনো একটা বিষয় গোপন করতে আসো। এটা তুমি একটা কথা কইতে পারলা? হ্যাঁ আমি কোনো বিষয় তোমার দ্বারা গোপন করতে পারি, এটা একটা কথা কইলে। আসলে হয়েছে কি ফুরু ভাবি, তোমার যেটা সমস্যা মোর ওই একই সমস্যা। মোরা দুজনে বিদেশি মানুষ, এই জন্যই বোধ হয় মোরা অনেক কিছু জানি না। বাড়ির মধ্যে কথাটা কইতেছ না, সেটাই তো। আচ্ছা ঠিক আছে চলো, তোমার লগে বাইরে যাই। তাও তোমার হাসা কথাটা কোনে লাগবো ফুরু ভাবি? তুমি আমার তোর করলে তোমার লগে যাই, বেশ পর যাই। আহারে তুমি আমার কপালে যে কি আছে তা কি জানি, সুরে কত করে কই যে মানুষ। এ ভাই তুই আবার কিছু কয়া দিস নি, সত্য কথা বেশি দিন চাপা থাকে না। আচ্ছা মুই নয় না কইলাম, তোমার পোলায় যে গন্ডায় গন্ডায় বিয়ে করছে এর মধ্যে কয়টা সেফটি রাখবা তুমি কও? বউটার আজকের পছন্দ দেখ, এই বুড়ি একটা মানসিক বিয়ে করার আগে হিসেব করার দরকার আছিস না? এখন অশান্তি করে কোনো লাভ আছে? তুই ক, মুই আর কি কম, এই লেগে এই সুন্দর শ্যামরিকে মুই দুই চক্ষে দেখতে পারি না, মুখস্থ হয়ে পড়ে না। এখন ব্যস্তায় লইয়ে যাও, ব্যস্তায় লইয়ে যাও। কি হলো গরু জবাই করা ছুরি ধারাইতেছে? তুই ডরাও কি? হ্যাঁ তুই কি লাইটা হলো নি? আয়ো আমার গাইও চলো, আয়ো আয়ো। আলাপ করতে বাবি কেলকাল খালি কয় যে বেসপাড়া যাবো, বেসপাড়া যাবো। মুই এত কই যে বেসপাড়ার কোনো ঘটনা নাই না বাবি, তারপরে বিশ্বাস করে না কাউদি। আমারও তোমার এত অবিশ্বাস। ঠিক আছে তুই বেসপাড়া যাও, হরিপুর যাও, তোমার যা ইচ্ছে তাই করো গা। আমার ভালোবাসার যে কোনো দাম তোমার কাছে নাই এটা আমি আগে জানতাম না, বুঝছো? আরে আরে ব্যাটা ভাই কি করবো, রাগাও কা দূর, ভাবি ঘুরাঘারা মানুষ হে ছোট্টা টপ। বিশ্বাস করো ব্যাটা ভাই, হে তোমার অতিরিক্ত ধরনের ভালোবাসা তুমি বোঝো। আর তোমারও কই ভাবি, ব্যাটা ভাই লেহা না এরকম পবিত্র মনের মানুষ তুমি দুই চারটে গ্রামে বিশ্রেই পাবাটা। আর তুমি যে এই যে এরকম একটা মানুষ তোমার এত ভালোবাসে এরপরে তুমি হার মনে আঘাত দাও, এটা কি ঠিক? খবরদারি কামাল করবা না, যাও 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 বাড়ি যাও। ওকেটা হ্যাঁ এটা কি আরেকটা হালা?
তা হালা বাবু, এই যে তোমাকে বুইন তোমরা থাকতে এরকম ডিস্টার্ব করে, যে বাজে ব্যবহার করে, এটা তোমরা একটা ব্যবস্থা নিতে পারো না, বুঝাইতে পারো না? তুই বলে কি কি জরুরি কামে আইছো? ও হ্যাঁ জরুরি কাম, এটা ওই হেটা কোনো সমস্যা না, এটা তোমার পরে কমে নাই। মোর কামের তো আর ভাবির তো আর মোর কাম জরুরি নেই, তুমি যাও। গেলাম। এরো ভাই সাহেব, কি সাংসাই খুব তো হালা বাবু কই হেলালেন। হ্যাঁ আন্নের যদি দুলামেই হনের এতই খাইশ হয়, হ্যাঁ তাহলে আরে এক কাপ চা খানে ব্যবস্থা করিয়া হলাম, দেই কেমনে হারেন। তে বেটা বোন বিয়ে দিছে যদি বুড়ো একটা বেটার লগে, তা চা খাইতে চাস মোর দ্বারে কে? আর তুই যে চা খাবি তোর দাড়ি মশে বুলবুলি অবস্থা, তুই চা ঢুকাবি কোন দিক দিয়ে? হালা আরে হালা কই গেল, তুই একগুণ হালা। আয় 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 তু 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 আয় 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 করতে গেলে কি আমার সাথে শত্রুতাই শুরু করে দিল? সকাল থেকে শুরু করে একটা কুত্তো কাছার বার পারলাম না। আর কো না সুটকা ভাই, সকাল থেকে শুরু করে একটা কুত্তো কাছান বার পারলাম না। চোরের ডাকে কি কুত্তে আসে নাকি? বড় জোর তাড়া করে ব্যাপারে, তা হঠাৎ করে তোর কুত্তের কি দরকার বললো? কুত্তার কানে একটা জরুরি কথা কওয়া লাগবে, খুব একটা খারাপ স্বপ্ন দেখেছি তো সুটকা ভাই, কুত্তার কানে স্বপ্নটা দিলি স্বপ্নটা সত্যি হবে না। তা কি খারাপ স্বপ্ন দেখেছো? জহরের সাথে তোর বিয়ে হয়ে গেছে, এইটা কি আমার জন্য খারাপ স্বপ্ন সুটকা ভাই? স্বয়ন স্বপ্নে জাগরণতে আমি এই স্বপ্নই দেখ পারছি। দেখ বুঝবো যদি সত্যি সত্যি বিয়েটা হয়, তখন বুঝবার পারবি কোনটা ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন। সুটকা ভাই তুমি এমন করে কথা করছো কে? ছোটো বাবু কি তোমার ঘর থেকে বার করে দিস? না রে ভাই, নিজেই ঘর থেকে বাড়ায় আকাশের তারা গুনতেছি। কি হবি আর ঘরে থেকে, শূন্য ঘর। এসব কি করছো সুটকা ভাই? তোর কাছে আর দুঃখের কথা কি কব রে হিরু, তুই এটা অবিয়ত সওয়াল, চিন্তা করে দেখ। বিয়ের পর যদি বউ ঘরে না থাকে, তাহলে আমার মতো একটা বিয়েতে মানুষের কিরাম করে আলকা আলকা জীবন কাটে? সেই জন্যই তো করছি রে হিরু, বিয়ে করিস নেই ভালো আছ। ছোট বাবু ঘরে নাই তো কোনে গেছে সুটকা ভাই? সেই দুঃখের কথার কারে কবর, তোর কাছেই কই। চিন্তা করে দেখ, ছোট বোন কার সাথে প্রেম ভালোবাসা করবে, যে হিট খাইছে এখন স্বামী ফারাই দিয়ে তাক পাহারা দিয়া লাগবে, তবে একদিন দুই দিন না, দিনের পর দিন। আমি তো একটা মানুষ রে ভাই, না বড় বাবুর কাছে বিচার দিবার গেলাম, সে উল্টো আমাকে অপমান করল। হয় মনে মনে খুব মিল, স্বপ্নের কথা নিয়ে আমারও যাইছে তাই কইছে বড় বাবু। নিজে গির স্বার্থের সময় তিন বোন এক, ন্যায় করুক অন্যায় করুক সব বোনের পক্ষে, সেই জন্যই তো করছি রে রূপ, বিয়ে করিস নেই ভালো আস। গরিবের কোনো কিছুতে ভালো নেই সুটকা ভাই, বিয়ে না করিও তো ভালো নাই, নানা রকম দুশ্চিন্তা। আমার মনে হয় কি সুটকা ভাই, বিয়ে না করে খারাপ থাকার চাইতে বিয়ে করে খারাপ থাকা অনেক ভালো। তো তো কি হয়েছে বড়বু? কিছু হয় নাই বোন, তুই আবার রাতের বেলা ঘর থেকে বেরোলি কে? কিছু হয় নাই তা কান্তি চাও কে, কও না কে কি হয়েছে? তুই গাড়ি দুঃখ দেখলি আমার বুকটা ফাইটে যায় রে বউ। তোমার কাঁদতে দেখলি আমারও বুকের মধ্যে খারাপ লাগে বড়বু, কি হয়েছে কও না কে? কি আর খবরে বুবু, তোর দুলাভাই মরমের ফুপুক
আন্তনের সাথে মরিমের বিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর কইছে। এই জন্য তুমি কাঁদো কে? তোমরাও তো হিরোর সাথে আমার বিয়ে ঠিক করে রাখিছ। আমি তো জানি তুই হিরুক বিয়ে করবে চাইস না, আন্তনের সাথে তোর ভাব ভালোবাসা। ময়ূরমও আন্তনক ভালোবাসে বড় বউ, কপালে যা লেখা থাকে তাই তো হোক। তুমি আমার জন্য কাদাকাটি করো না বড় বউ। একটা কথা খুব জানবির ইচ্ছে করে, আমি জীবনে চুরি করেছি কিনা? শোনো আন্তন, তোমার তো আমি কইছি গুরু হলো অন্তর্যামী, তা অবিশ্বাস করা যাবি নি। গুরু, আপনি তো আমার অন্তরের সব কথাই জানেন, তাহলে পর আমার বুকের জ্বালাটা আপনি মিটাই দেন না কি জন্যে? শোনো আন্তন, অধৈর্য হলে চলবি না, গুরুর উপর বিশ্বাস রাখতে হবে, তোমার সমস্ত অন্তর্জ্বালা দূর হয়ে যাবে, তুমি আনন্দের জগতের সন্ধান পাবা। তার জন্যে তোমার পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। শোনো আন্তন, আমি তোমাকে কইছিলাম না, সাধন সঙ্গী ছাড়া পরিপূর্ণ হয় না, আমি সে ব্যবস্থা করব। আমি তোমার ফুফুকে কথা দিছি তুমি মরিয়মকে বিয়ে করবে।